হাসপাতালের ইডিটি কক্ষে এডিসি হারুনের কি কাজ, সানজিদার সাথে হারুনের অনৈতিক সম্পর্ক, এছাড়া আরও অনেক নেতিবাচক মন্তব্য। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং এর শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি সানজিদা আফরিন। তিনি বলেন, একটি ছবি ছড়িয়ে দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনের রশিদের সঙ্গে তার বিয়ের কল্পকাহিনী প্রচার করা হচ্ছে। মঙ্গলবার 12 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সানজিদা আফরিন বলেন, যে কেউ ভালোভাবে খেয়াল করলে বুঝবেন ওই ছবির নারী আমি নয়। এর আগে অনেক ইস্যুতে অনেকেই বুলিং এর শিকার হয়েছে, এবার আমি এর শিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন সানজিদা। তিনি বলেন, হারুন স্যারের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তিনি শুধুমাত্র আমার কলিগ। তিনি আমাকে ডাক্তারের সিরিয়ালে ব্যবস্থা করে দিয়েছেন, এছাড়া হাসপাতালে কি ঘটেছে সেই ব্যাপারে তদন্ত হচ্ছে, তদন্তে পুরো বিষয় বেরিয়ে আসবে। পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনুর রশিদ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধর ও রাষ্ট্রপতির এপিএস নিজের স্বামী আজিজুল হক মামুনের মধ্যকার ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বর্ণনা দেন সানজিদা আফরিন। সানজিদা বলেন, আমার স্বামী সহ আরও কয়েকজন প্রথমে এডিসি হারুন স্যারকে মারধর করে। সানজিদার দাবি, অনেকদিন ধরে আমার কিছু শারীরিক সমস্যা ছিল, আমি স্যারকে কল দিয়েছিলাম আমার জন্য একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দেওয়ার জন্য। স্যার ওসি শাহবাগ ও ওসি রমনা থানাকে দিয়ে ঘটনার দিন সন্ধ্যা 6টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দেন। পরে আমি ডাক্তার দেখাতে যাই, 6টার সময় হাসপাতালে যাওয়ার পর জানতে পারি যার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সে চিকিৎসক মিটিংয়ে আছেন। এ অবস্থায় আমি আবারও স্যারকে কল দিয়ে জানাই ওই চিকিৎসক হয়তো আমাকে দেখবেন না। তখন স্যার বলেন, তুমি ওয়েট করো, আমি দেখি এসে কথা বলে কাউকে ম্যানেজ করা যায় কি না। এরপর উনি হাসপাতালে আসেন, উনি আসার পর হাসপাতালে কথা বলেন, এতে একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করেন। সানজিদা আরও বলেন, ডাক্তার আমাকে কিছু টেস্ট দেন, আমি সেগুলোর জন্য স্যাম্পল দিচ্ছিলাম। যখন এই ঘটনা ঘটে তখন আমি ইটিটি রুমে ছিলাম। ইটিটি রুম থেকে আমি প্রথম যে শব্দ শুনতে পাই, স্যার খুব জোরে বলেছেন, ভাই আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, আপনি তো আমার গায়ে হাত দিতে পারেন না। আমি প্রথমে বিষয়টি বুঝতে পারিনি, আমার মনে হয়েছিল যে অন্য কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে বা এরকম কিছু। পরে আমি আমার হাজব্যান্ডের গলার আওয়াজও শুনতে পাই, তখন আমার হাজব্যান্ড সহ কয়েকজন ছেলে যাদেরকে আমি চিনতাম না তারা স্যারকে মেরে টেনে হিঁচড়ে রুমের ভেতরে নিয়ে আসেন। সানজিদার ভাষ্য, ওই সময় আমার হাজব্যান্ড খুব উত্তেজিত ছিল, আমি জানি না যে কী হয়েছিল। আমার হাজব্যান্ড সঙ্গের ছেলেদেরকে বললেন পুরো জিনিসটা ভিডিও করার জন্য। আমি তখন ইটিটি রুমে ছিলাম, আমার সারা শরীরে বিভিন্ন মেশিন লাগানো ছিল, আমি নিজেও টেস্ট করানোর জন্য হাসপাতালে দেওয়া কাপড় পরা ছিলাম। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, রুমের ভেতরে আপনি বাইরের লোকজন নিয়ে কেন এসেছেন, ওদেরকে চলে যেতে বলেন, আর আপনিও কেন ভিডিও করছেন। এ সময় তার স্বামী মামুন তাকেও মারধর করেছেন বলে অভিযোগ সানজিদার। আমি যখন ভিডিও না করার জন্য চিৎকার করে বলছিলাম তখন আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলেন, এ সময় তারা স্যারকেও মারধর করেন। তখন আমি তাদের কাছ থেকে ক্যামেরাটি নিয়ে নিয়েছিলাম, বলেছিলাম যে আপনারা এই অবস্থায় ভিডিও করতে পারেন না। তখন ছেলেগুলো ক্যামেরা ছিনিয়ে নিতে আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে। এর মধ্যে রুমে হাসপাতালের সিকিউরিটিরা চলে আসে, আর কিছুক্ষণ পর প্রায় 10 থেকে 15 মিনিট পর থানা ফোর্স এসে তাদেরকে নিয়ে যায়। 9 সেপ্টেম্বর রাতে শাহবাগ থানা ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ উঠে এডিসি হারুনের বিরুদ্ধে। এর জেরে ওই দিন রাতে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্র'ক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন, তবে ঘটনাটি আলোচনার জন্ম দেয়।